আচ্ছা, এখন যেটা করতে হবে, ডিসক্রিপশন বক্স থেকে প্রিসেটগুলো ডাউনলোড করতে হবে। অনেকগুলো প্রিসেট দিয়েছি, ডাউনলোড করার পর গ্যালারি থেকে ওপেন করে শেয়ারে ক্লিক করে আপনার লাইট রুম অ্যাপে হচ্ছে এটা অ্যাড করে ফেলুন। দেন আপনি লাইট রুম অ্যাপে যাবেন এবং আপনি এখানে গেলে আপনার যে প্রিসেটটা সেটা আপনি দেখতে পাবেন, যেটাই আপনি ওপেন করেন DNG প্রিসেট। এখান থেকে সেটিংসগুলো কপি করতে হবে, 3 ডট থেকে কপি করলাম। দেন এখান থেকে ব্যাক করে আমরা একটা নর্মাল র ফটো নিচ্ছি। অনেক সময় দেখা যাবে আপনার ফটোগুলো এখানে না পেতে পারেন, তার জন্য আপনি এখানে গেলে এখানে 2টা প্যানেল পেয়ে যাবেন, এখানে ফটোগুলো পেয়ে যেতে পারেন। ওকে, দেন আমরা এখানে একটা নর্মাল একদম ওই র ফটো নিলাম। দেন এখানে আমরা এটা পেস্ট করব, এখান থেকে পেস্ট সেটিংস। দেখেন একটা ম্যাসিভ চেঞ্জ আসছে, একটা কুল একটা ভাইব চলে আসছে ডার্ক। সো এই প্রিসেটটা আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, আমরা কিছু ভিগনেট ইফেক্ট যেটাকে বলে এরকম একটা দিয়ে দিব, শ্যাডো ব্ল্যাক। ওকে, এখন এখানে আর কিছুই করতে হচ্ছে না, এছাড়াও আপনি চাইলে ম্যানুয়ালি আরও কাস্টমাইজ করতে পারেন। আমরা এখান থেকে এটা সেভ করে আরেকটা অ্যাপে যাব। ওকে, এখন আমাদেরকে অ্যালডি নামের একটা অ্যাপে প্রবেশ করতে হবে। ডিসক্রিপশন বক্সে অ্যাপটি লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাপটি আমার পার্সোনালি অনেক পছন্দ। অ্যাপটিতে প্রবেশ করে লাইট সেকশনে যাব আমরা, এবং এখানে এই যে একটা সানসেট ইফেক্ট আছে এটা আমরা অ্যাড করবো এখানে, এবং এই দিকটাতে যদি আমরা এটা জুড়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা গর্জিয়াস লাগছে। সো আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারেন, এই ধরনের লাইটিং ইফেক্ট ইউজ করে আপনার ফটোতে একটা ম্যাসিভ চেঞ্জ নিয়ে আসতে পারেন, একটা সিনেমাটিক ভাইব নিয়ে আসতে পারেন। সো এটা অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে এটা কিন্তু ইজিলি সেভ করে নিতে পারি, এখানে কোনো ধরনের ওয়াটারমার্ক থাকছে না, জাস্ট এটা আপনি ফ্রিতে সেভ করে নিতে পারেন। খুব শীঘ্রই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। দিস ইজ আদনান সাইনিং আউট, আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।